একটা মানব দেহ যেভাবে কাজ করে ঠিক রাষ্ট্রটাও সেভাবে চলে। এখন বলবেন স্যার মানব দেহটা কিভাবে কাজ করে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে আগমন হলো, কিভাবে বার হলো, কিভাবে বসলো, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যানার্সটা। তাহলে মানে আমাদের অবশ্যই রিসেন্ট সমীক্ষাটা আমাদের কাজে লাগবে 2022 সালে। এই সমীক্ষাটা স্যার আমাদের লেখাই যাবে না, আবার আমাদের বাজেট যে সরকারি যে বইগুলো আছে এগুলো আমাদের স্টাডি করতে হচ্ছে, তোমাদেরকে আমরা গুছিয়ে দিয়েব যাতে তোমরা অল্প সময়ে সংক্ষিপ্ত সময়ে এখানে আসার পিছনে কারণ হচ্ছে অনলাইন গ্রুপে যাতে আমরা সহজভাবে খুব সুন্দর করে গুছিয়ে দিতে পারি। আমি যেটা বলতে চাইছিলাম যে রিটার্নে কোশ্চেন আসলে কিভাবে উত্তর দেব, বা একজন নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ এটা কিভাবে কাজ করে, এটা অনেক শিক্ষার্থী মুখস্থ করে যায় কিন্তু ভাইবা বলে উত্তর দিতে পারে না, বা এমনিও কনসেপ্ট ক্লিয়ার হয় না, রিটার্নে কনসেপ্টটা ক্লিয়ার না হলে রিটার্নে নিজের মতো কি লেখা যায় না, এটা একটু জানতে হবে। আমরা একটু বলি বাংলাদেশের অর্থনীতি সম্বন্ধে। এর একটু আগে আমরা দেখাইলাম যে এখানে বাংলাদেশের অর্থনীতি, কৃষি, জনসংখ্যা, উপজাতি, পররাষ্ট্রনীতি, সংবিধান, এই জিনিসগুলো যে আছে এগুলো আমরা কিভাবে পড়বো। আমি অর্থনীতি যেহেতু এটা এখন নতুন একটা অর্থনীতির একটা হিসাব আছে যে অর্থনীতিটা উন্নয়ন পরিকল্পনা এবং প্রেক্ষিত পরিকল্পনা, মজার ব্যাপার হচ্ছে পারিস্পিটিক প্ল্যান, এবার এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কোশ্চেনটা এসে গেছে পারিস্পিটিক প্ল্যান সম্বন্ধে, বাংলাদেশে আসেনি কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 20 কোশ্চেনের মধ্যে এইবার আছে যে দ্বিতীয় পারিস্পিটিক প্ল্যানটা কবে হয়, এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কোশ্চেনে চলে আসছে, এটা তোমরা সবাই জানো পরীক্ষা দিয়েছ। এখন এই যে বাজেট হিসেবটা কিভাবে আসে, এটা বলি সরকার ব্যবস্থা কিভাবে কাজ করে। একটা মানব দেহ যেভাবে কাজ করে ঠিক রাষ্ট্রটাও সেভাবে চলে। এখন বলবেন স্যার মানব দেহটা কিভাবে কাজ করে, শিরা উপর শিরা রক্ত সঞ্চালন আছে, হার্টে সেই রক্তটা রিফাইন হচ্ছে, মস্তিষ্ক সিগন্যাল দিচ্ছে, তার মানে শিরা উপশিরা হচ্ছে লোকাল গভর্নমেন্ট, হার্ট হচ্ছে মন্ত্রী পরিষদ, এটা হলো রাষ্ট্রপতি। একটু ক্লিয়ার করে দিই, যেমন একটু তোমাদেরকে ইউনিয়ন পর্যায় থেকে বাজেট হিসাবটা কিভাবে আসে, উপজেলায় আসে, উপজেলা থেকে জেলা পরিষদে আসে, জেলা পরিষদ থেকে সে সরকারের কাছে আসে, সরকার কাছ থেকে হিসাব মানে জেলা পরিষদ থেকে সরকারের কাছে আসার পরই যে 9 জুন 2022 সালে বাজেটটা পাস করে, এরপর 1 জুলাই রাষ্ট্রপতি সিগনেচার দেবে, সিগনেচার দেওয়ার পরই টাকাটা কোথায় যাবে, শিক্ষার্থীকে একটা ভাইবে বলে প্রশ্ন করে যে এই কোথায় যাবে টাকাটা, কিভাবে যাবে ইউনিয়ন পর্যায়ে, অনেকে উত্তর দিতেই পারে না শুধু মুখস্থ করে গেছে না বুঝি পড়ার কারণে। অর্থাৎ আমি একটু বলে দিই ইউনিয়ন পর্যায়ে আমরা সবাই জানি যে এটা 9 জন মেম্বার থাকে, 1 জন চেয়ারম্যান থাকে, 1-3 জন মহিলা সদস্য, এরা বাজেটের হিসাবটা কোথায় কি রাস্তাঘাট হবে এটা উপজেলা পরিষদকে হেল্প করবে। উপজেলা পরিষদে আবার মেম্বার আছে অনেকগুলো, অর্থাৎ চেয়ারম্যান আছে, উপজেলা পরিষদটা একটু ক্লিয়ার করে দিই তাহলে একটু বোঝা যাবে একটু, তাহলে তোমাদের একটু অনেকে আসো এখানে যে উপজেলার চেয়ারম্যান 1 জন, 2 জন ভাইস চেয়ারম্যান, অর্থাৎ 3 জন সদস্য। এরপরে হচ্ছে ওই উপজেলায় যতগুলো ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ প্রতিনিধি সদস্য, ওই উপজেলায় যতগুলো পৌরসভা আছে পৌরসভার মেয়র সদস্য, ওই উপজেলায় 1 জন এনজিও প্রতিনিধি, যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে সরকারি সদস্য, 1 জন মুক্তিযোদ্ধা কমান্ডার, এরপরে এমপি উপদেষ্টা হিসেবে সুপারিশ করবে, এরপরে ফাইলটা বাজেট হিসাবটা জেলা পরিষদে আসবে, জেলা পরিষদ থেকে পাশ হওয়ার পরে দেন চলে যাবে সরকারের কাছে, সরকারের কাছে যাওয়ার পরে দেন এটা সাথে 9 জুন পাশ হয়েছে, এরপর 1 জুলাই রাষ্ট্রপতি সিগনেচার দেবে। এখন প্রশ্ন হচ্ছে টাকাটা কি সরাসরি ইউনিয়ন পর্যায়ে যায়, বলবেন স্যার না, কেন, ইউনিয়ন পর্যায়ে কোনো সরকারি কর্মকর্তা নাই, অর্থাৎ উপজেলা পর্যায়ে যায়, এসিলেন ভূমি সংক্রান্ত শিক্ষা অফিসার শিক্ষক ইত্যাদির কাছে টাকাটা নিয়ে ইউনিয়ন পরিষদ খরচ করে। তার মানে একটা জিনিস বললাম যে নির্বাহী বিভাগটা হচ্ছে, অর্থাৎ একটা ইউনিয়ন পরিষদ থাকে উপজেলা, উপজেলা থেকে জেলা, তার মানে এটা হলো শিরা উপসে লোকাল গভর্নমেন্ট, হার্ট হচ্ছে মন্ত্রী পরিষদ, এটা হলো রাষ্ট্রপতি অ্যাজ হেড অফ স্টেট,
এর কোনো ক্ষমতাই নেই, ক্ষমতা হচ্ছে হার্ড, অর্থাৎ মন্ত্রী পরিষদ। তার মানে এই জিনিসগুলো আমাদেরকে কিভাবে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ এটা কাজ করে, এটা আমরা যখন পিলি ক্লাস নেব এবং রিটার্নিং ক্লাসগুলো নেব তখন একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। একটু একটু আমরা তাহলে একটু এখন সিলেবাসটা শেষ, আমরা নম্বর বন্টনও একটু দেখলাম, এরপরে ইন্টারন্যাশনালটা চলে যাব, কিভাবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা আমরা পড়বো। তার মানে এখানে আমরা একটু পরে সরি এখানে আন্তর্জাতিক ব্যবস্থাপনা, বাংলাদেশ, বাংলাদেশের সংবিধান, এটা বাংলাদেশের পররাষ্ট্র নীতি, বাংলাদেশের কৃষি সম্পদ, জনসংখ্যা, অর্থনীতি, শিল্প, বাণিজ্য, রাজনৈতিক ব্যবস্থা, সরকার ব্যবস্থা, নদ নদী এবং জাতীয় অর্জন। একটা জিনিস না বললেই নয়, যে সিলেবাসটার শেষে ইত্যাদি দেওয়া আছে, যেমন অর্থনীতি সম্বন্ধে দেওয়া আছে, অর্থনীতি উন্নয়ন পরিকল্পনা, পারিস্পিটিক প্ল্যান, জাতীয় আয় ব্যয়, জাতীয় আয় ব্যয় মানে কি বাজেট, অর্থাৎ সংবিধানে কিন্তু দেওয়া আছে জাতীয় আয় ব্যয়ের বিবৃতি, দ্যাট মিন্স সংবিধানে বাজেট কথা উল্লেখ নেই, এটা আমাদের বুঝতে হবে। এরপরে বুঝতে হবে যে রাজনীতি, বার্ষিক উন্নয়ন, দারিদ্র বিমোচন ইত্যাদি। মজার ব্যাপার হচ্ছে যে টপিসটার পিছনে ইত্যাদি কথাটা আছে, তোমার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইত্যাদি, এবং ইত্যাদি যে কি আছে ওটা তোমাদের জানা নেই, এবং এটা জানার জন্যই এই বিদ্যাবাড়িতে আসা, আর কিছু না। যাক, আমরা এই ইত্যাদি জিনিসগুলো ধরে দেবো, আসে এই এই জিনিসটা পড়তে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা তাহলে একটু আগে এই সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম, এরপরে কোনটা কি নাম্বার এটা পুরো জানলাম, এরপরে জনসংখ্যা আমাদের হয়তো অর্থনীতি, শিল্প, বাণিজ্য এগুলো ম্যাক্সিমাম, কৃষি সম্পদ এগুলো ম্যাক্সিমাম আমরা তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি সরকারি তথ্য, এবং সমীক্ষা যেটা পরীক্ষা হয়ে গেল এই 2000 বাজেট থেকে আমরা এই তথ্যগুলোও থাকবো এবং ক্লাসেও থাকবে, এবং অনেক আপডেট তথ্য, এবং এই আগের 21 সালের তথ্যগুলো আমাদের ফেলে দিতে হবে। জেনারেল নলেজ, একটা সমস্যা হচ্ছে প্রতি বছরে বছরে জুন মাস আসলেই বাজেট পাশ হইলেই সমীক্ষা চেঞ্জ, তথ্য চেঞ্জ, আমাদের সবাইকে এটা, আমরা এই তথ্যগুলো তোমাদের অনেকে এখন তো তোমরা সবাই গুছিয়ে পাচ্ছ, আমরা তোমাদের পড়ার কাজটা আমরাই করিয়ে দিব। তো এখন আমরা চলে যাচ্ছি এই, এরপর একটু আগে জানলাম তাহলে এই প্রাচীন কাল থেকে এটা আমরা জানলাম একটু আগে যে প্রাচীন কাল থেকে সমসাময়িক কালের ইতিহাস, এটা এটা জানলাম। এরপরে এটাও জানলাম, দ্যাট মিন্স 54 সালে নির্বাচন, ভাষা আন্দোলন, ছয় দফা, এটা আমাদের একটু আগে জানলাম, ছয় নম্বর, এটা আমাদের জানা শেষ, দ্যাট মিন্স। এরপর গণ অভ্যুত্থান, সত্রের নির্বাচন, গণ অভ্যুত্থান, সত্রের নির্বাচন, অসহযোগ আন্দোলন, 7ই মার্চের ভাষণ, শেখ মুজিব সরকার গঠন। এটা আমার বিশ্বাস যে অনেক শিক্ষার্থীকে এই ভাবে যদি কোশ্চেন করা হয় অনেকে উত্তর দিতে পাবে না, এটা অনেকে বিশ্বাস, আমার বিশ্বাস যে অনেকে উত্তর দিতে পাবে না, কারণ অনেকে ভাষা ভাষা পড়ে, ভাষা ভাষা কিন্তু পড়লে কিন্তু আমাদের এখানে ডিটেলস পড়তে হবে, তার মানে রিটার্নে আমাদের সিলেবাসটা, আমাদের যেমন ভাই বাবুটে জিজ্ঞাসা করে উডু প্লিজ সিলাস অ্যাবাউট 6.1 ছয় দফা রূপরেখাটা কি, এটা আমাদের ভাই বাবুটে জিজ্ঞাসা করে, তার মানে যদি আমরা এখনো বিস্তারিত না জানি তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না। হ্যাঁ, এরপর হচ্ছে কৃষি সম্পদ, কৃষি সম্পদটা আমাদের মনে রাখতে হবে, এটা এটা সব ইয়ার সিলেবাস থেকে আসবেন, দ্যাট মিন্স সমীক্ষা থেকে, এটা খাদ্য উৎপাদন, বহুমুখী খাদ্য শস্য উৎপাদন, এখানে একটু ব্যাখ্যা করতে পারি খাদ্য শস্যটা কি এটা বুঝতে হবে, অনেকে একদম সবকিছু পরে ডাল ভাত সব, নো, ডাল গম ভুট্টা, আচ্ছা চাল, চাল এটা হচ্ছে গম এবং ভুট্টা, এটি তিনটে মিলে হচ্ছে শস্য, এই তিনটে সম্বন্ধে আমাদের সিলেবাস সম্বন্ধে জানতে, খাদ্য উৎপাদন ব্যবস্থাপনা এটা এখান থেকে 3 নম্বর আসে, এবং এটা আমাদেরকে, এটা আমরা ম্যাক্সিমাম এই তথ্যগুলো সব সরকারি তথ্য এবং এই বই থেকে নেব, এখানে কোনো বানানো তথ্য দেওয়া যাবে না, আগের তথ্য গাইড পড়া যাবে না, গাইড পড়লে আমাদের সমস্যা আছে। হ্যাঁ,
এরপর আদমশুমারি, আদমশুমারিতে আমাদের জানতে হবে গোষ্ঠী অভিজাতি। আদমশুমারিতে মজার ব্যাপার হচ্ছে এখন যে রিসেন্ট আদমশুমারি সম্বন্ধে এটা আমাদের একটু ইম্পর্টেন্ট হয়ে গেছে, এটা একটু থ্রি স্টার বলা চলে। এটা এখন নতুন আদমশুমারি আমরা বিদ্যাবাড়ি নোট থেকে আমরা দিয়ে দিব এবং পাশাপাশি তোমরা এটা ক্লাসেও আমরা এটা আলোচনা করব যখন আলোচনা করব। এবং এটা একটু ইম্পর্টেন্ট। এবার মজার ব্যাপার হচ্ছে এই প্রেক্ষিত পরিকল্পনা পারিস্পিটিক প্ল্যান যেটাকে বলি, এই পারিস্পিটিক প্ল্যান এটা আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এসেছে। উন্নয়ন পরিকল্পনা এবং প্রেক্ষিত পরিকল্পনা সেকেন্ড পারিস্পিটিক প্ল্যানটা, এটা এটা বাংলাদেশ বিষয়গুলি কোশ্চেন আসেনি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আসছে। তার মানে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। দারিদ্র বিমোচনটা কিভাবে, রিটার্নে কোশ্চেন আসছে কিভাবে বাংলাদেশ দারিদ্র বিমোচনে সাফল্য অর্জন করলো এবং অনেকটা কমেছে, রাজস্ব নীতি, জাতীয় আয় ব্যয় বিবৃতি, এটা আসলে বাজেট, এই বাজেট রিসেন্ট বাজেটটা সম্বন্ধে আমরা জানবো। হ্যাঁ, এরপরে হচ্ছে একটু ইম্পর্টেন্ট হচ্ছে এটা শিল্প উৎপাদন, এরপর পণ্য উৎপাদন, গার্মেন্টস, বৈদেশিক লেনদেন, ব্যাংক বিমা। ব্যাংক বিমা মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তথ্যগুলো। আগে আমরা যে বাজারে গাইডগুলো পড়ি, গাইডগুলো পড়লে এটি সমস্যা, ওরা কোন সমীক্ষা থেকে লিখে দেয় 21-22, বাট আগের তথ্য রেখেছে। এই জন্য আমরা বাজারি গাইড ফলো করবো না, আমরা সমীক্ষা, সরকারি তথ্য, পরিসংখ্যান, এই বইগুলো, এই বিশেষ আর ইতিহাসের জন্য 19 এর বইগুলো আমরা ফলো করবো, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে প্রস্তাবনা, মজার ব্যাপার হচ্ছে আমি একজন শিক্ষার্থীর প্রশ্ন করলাম যে সংবিধান পড়ছো, এই প্রস্তাবনাটা কি, প্রস্তাবনাটা সম্বন্ধে জানে না, অর্থাৎ প্রস্তাবনার সাথে মূল সংবিধানের সম্পর্ক কি, প্রস্তাবনা বলতে কি বোঝায়, এইটাই অনেকে উত্তরই দিতে পারে না। এবং এটা ভাই বাবুরও জিজ্ঞাসা করে যে আসলে প্রস্তাবনা বলতে কি বোঝায়, প্রস্তাবনার সাথে মূল সংবিধান সম্পর্ক কি, এটা আমরা আস্তে আস্তে জানব এবং এর বৈশিষ্ট্যটা কি। অনেকে কিন্তু এটা না পড়েই এটা উত্তরটা দিয়ে আসছে। মৌলিক অধিকার সমূহ, রাষ্ট্র পরিচালনা মূলনীতি, রাষ্ট্র পরিচালনা মূলনীতি দুই ধরনের, এটা আমাদের জানতে হবে সংশোধনী সময়। এটা আমরা একটু সন্দেহ সন্দেহ করে শেখাবো যে শিক্ষার্থীরা এখন মুখস্থ করতে চায় না, না বুঝি পড়ে, না বুঝি যাতে পড়তে না পড়ে বুঝে বুঝে পড়ে, তার জন্য আমরা একটু টেকনিক কৌশল অবলম্বন করবো যাতে 153টা আর্টিকেল মনে থাকে। যেমন না সিম ভাজা খাবো সিসিএস শ্রেণীতে, মামু ভাগ্নেকে জিজ্ঞেস করলো মৌলিক প্রয়োজন কি, ভাগ্নে উত্তর দিল কৃষি শিক্ষা চিকিৎসা, 18টা আর্টিকেল পড়া শেষ। এইভাবে আমরা সংশোধনীর সময় লিখবো যে মুজিব স্যারের খালা হাসেন, মানে একজন শিক্ষার্থীকে যদি বলা হয় যে মানে ষষ্ঠ সংশোধনী সরকার প্রধান কে ছিলেন, বলতেই পারে না। তার মানে এই টেকনিকটা যদি আমাদের জানা থাকে যে মুজিব স্যারের খালা হাসেন, হ্যাঁ মুজিব স্যার এর খালা হাসেন, তা আমরা কিন্তু এটা এটা আমরা পড়াবো। মুজিব মানে এটা মুজিব, এটা সবাই জানেন, এটা মুজিব হচ্ছে 1-4, এবং জিয়া মানে হচ্ছে জিয়া, জি মানে জিয়া, জিয়া হচ্ছে পঞ্চম সংশোধনী, সা হচ্ছে সাত্তার, সাত্তার হচ্ছে ষষ্ঠ সংশোধনী, হ্যাঁ এ হচ্ছে এরশাদ, এরশাদ হচ্ছে সপ্তম থেকে দশম সংশোধনী, খা হচ্ছে খালেদা, খালেদা হচ্ছে 11তম থেকে 14তম সংশোধনী, আর হাতে হচ্ছে হাসিনা, হাসিনা, এবং এটা হচ্ছে 15তম থেকে 17তম সংশোধনী। মজার ব্যাপার হচ্ছে এখন যদি কাউকে জিজ্ঞেস করা ষষ্ঠ সংশোধনী কে করেছে, সে কিন্তু এখন পেয়ে যাবে সাক্ষাৎ, মুখস্থ করার দরকার নেই। ঠিক এইভাবে আমরা সংশোধনী গুলো সব বুঝে বলবো, বিস্তারিত ব্যাখ্যা থাকবে এবং বুঝে বুঝে বলবো, মানে আমার কথা হলো গল্পে গল্পে আমরা জানবো এই জিনিসগুলো, আমরা কখনোই এটা ইয়া করবো না। এরপর হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক দল সময় গঠন, ভূমিকা, কার্যক্রম, ক্ষমতাসীন বিরোধী দলের এটা ইয়াগুলো জানবো, সুশীল সমাজ চাপ সৃষ্টিকারী, এটা যখন আমরা ক্লাসে জানবো, এটা 3 নম্বর আছে। মজার ব্যাপার হচ্ছে এটা 3 নম্বর থাকলেও পিলিতে 3 নম্বর, বাট রিটেনে কিন্তু 20 নম্বর, এটা একটা সিলেবাস আছে। মজার ব্যাপার হচ্ছে আমরা ওখানে সংবিধান জানলাম, সংবিধানে কিন্তু টোটালি, যদিও পিলিতে
কম নাম্বার বাট রিটেনে কিন্তু প্রায় 60% নাম্বার পাওয়ার করে সংবিধানের উপর এটা কিন্তু আমাদেরকে জানতে হবে কেননা সংবিধান এখানে খুব কম দিয়েছে রাষ্ট্র পরিচালনা মূলনীতি সংবিধান সংশোধনী সমূহ কিন্তু আমরা যখন পিলিতে আমরা সরকার ব্যবস্থা পড়াবো নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ তখন কিন্তু সংবিধানের আলোকেই পড়াবো তার মানে পিলিতে যদিও একটু কম দিয়েছে কিন্তু ওই ওই নির্বাহী বিভাগ যখন পড়াবো আইন বিভাগ যখন পড়াবো তখন আমরা সংবিধান আলোকেই পড়াবো এক হিসেবে সংবিধান কিন্তু পিলিতেই আমরা 100% পড়া শেষ করে দেবো এটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে এক আর পিলিতে যেমন রিটেনের যদি পিলিতে যদি আমরা ফাঁকি দিই তাহলে রিটেন কিন্তু ধরা খেয়ে যাবে যেমন একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হলো যে স্থানীয় সরকার কাকে বলে সে লিখলো যে স্থানীয় সরকার রাষ্ট্রবিজ্ঞানীর মতে অমুক জাতিসংঘের মতে সমাজ বিজ্ঞানীর মতে কিন্তু একজন শিক্ষার্থীর যে বলো সংবিধান অনুসার 60 যে স্থানীয় সরকার ব্যবস্থা হচ্ছে বাট সংবিধানের আলোকে যদি উত্তর দেয় তাহলে 5-এর মধ্যে 5 নম্বর পাবে এই জন্য আমরা পিলিতেই যদি আমরা ফাঁকি দিই তাহলে রিটার্নে কিন্তু আমরা ধরা খেয়ে যাব এটা কিন্তু আমাদের বুঝতে হবে এরপর এই যে আমরা একটু বললাম সরকার ব্যবস্থা আইন শাসন বিচার বিভাগ সমূহ এটা কিভাবে সমন্বয় করি আইন প্রণয়ন করে কিভাবে নীতি নির্ধারণ করে জাতীয় স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থা কাঠাম প্রশাসনিক পুনর্ব্যবস্থা এবং সংস্কার কিভাবে হয় মজার ব্যাপার হচ্ছে এটা কিভাবে নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এই যে সরকার ব্যবস্থাগুলো আমাদের কাজ করে কিভাবে স্থানীয় পর্যায়ে লোকাল গভর্নমেন্ট কিভাবে কাজ করে যেমন এবারে আবার আমরা একটা কোশ্চেন কিন্তু ধরা যায় প্রতি বছরে যে নির্বাচনটা আসে সেই নির্বাচন পরীক্ষায় কোশ্চেন হয় আপনারা একটা জিনিস খেয়াল করেন যে ইউনিয়ন পরিষদ যে বছরে নির্বাচন হয়েছে সেই বছর রিটার্ন পরীক্ষায় ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে কোশ্চেনটা জেলা পরিষদ 2016 সালে হয়েছে জেলা পরিষদ রিটার্নে 2016 সালে এসেছে এবারও ঠিক এইবারে 43তম সামনে পরীক্ষা আমার বিশ্বাস যে ইউনিয়ন পরিষদ নির্বাচনটা আসার সম্ভাবনা খুব বেশি কারণ রিসেন্ট হয়েছে পৌরসভা নির্বাচন আসতে পারে কারণ জেলা পরিষদ আইন পৌরসভা আইন চেঞ্জ হয়েছে কিন্তু এই আইনগুলো আমাদের জানতে হবে এরপর হচ্ছে জাতীয় অর্জন বলতে জাতীয় অর্জন অনেক অর্জন আছে এই অর্জনগুলো আমাদের জানতে হবে অর্জন বলতে কি এখানে বিশিষ্ট ব্যক্তি বলতে আমরা অনেক বিশিষ্ট ব্যক্তি এসেছে তবে আমি আমি মনে করি আমার দীর্ঘদিনে অভিযোগ 1 নম্বর আসে বিগত অর্থাৎ জাতীয় 4 নেতা এরপরে আমাদেরকে জানতে হবে হোসেন শেরওয়াদ্দী শেরে বাংলায় কে ফজলুল হক শেখ মুজিবুর রহমান জাতির জনক হয়তো আমাদেরকে বেশ কয়েকজনের জিনিস জানতে হবে এই বেশি ব্যক্তিত্ব পড়তে গেলে অবশ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপনার সময় আমরা সবসময় মনে রাখতে হবে মুঘল শাসন আমলে মুসলিম শাসন আমলে যে স্থাপনাগুলো হয়েছে সেগুলো বেশি পড়বো এখন যদি আপনি গতকালকে একটা স্থাপনা হয়েছে এটা সম্বন্ধে বেশি পড়বো না হতে পারে না আর অর্জন বলতে এটা অর্জন বলতে অর্জন তো অনেক আছে এখন পর্যন্ত যে অর্জনগুলো হয়েছে দ্যাট মিন্স কি কি অর্জন হয়েছে এটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্যে স্বাধীন হয়েছে এটা একটা অর্জন এটা আমাদের পড়তে হবে আমরা যে জাতিসংঘের সদস্য পদ পেয়েছি এটা একটা অর্জন বিশাল প্রথমে 1972 সালে চীনে ভিটো কারণ আমরা পাইনি আবার 73 সালে আমার চীনে ভিটো কারণে পাইনি আবার 74 সালে আমরা পাইলাম অনেক কষ্টে তাহলে এই পাওয়ার অর্জনটা কিভাবে পেয়েছি এই অর্জনগুলো জানতে হবে এক এরপরে আমাদের অনেক অর্জনে এরপর আমাদের যে মেগা প্রকল্প হয়েছে এই অর্জনগুলো অর্থাৎ শান্তিরক্ষা মিশনে যে আমরা প্রথম গেছি এই অর্জনগুলো বাংলাদেশ বর্তমান সরকার যে অর্জনগুলো এখন পর্যন্ত যতগুলো সাম্প্রতিক অর্জন হয়েছে সেই অর্জনগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে জাতীয় পুরস্কার বলতে সব পুরস্কার পড়ার দরকার নেই আমরা সবসময় এটা জিনিস খেয়াল করতে হবে এই জিনিসটা হচ্ছে 21শে পদক হইতে আরম্ভ করে স্বাধীনতা পুরস্কার এবং কয়েকটা পদক আমরা জানবো খেলাধুলা আমরা একটু জানবো ক্রিকেট সম্বন্ধে এগুলোর সম্বন্ধে একটা প্রশ্ন আছে এবং সাম্প্রতিক চলাবলে এটা এখন বাংলাদেশ বিষয়গুলি একটু জানলাম কিন্তু বাংলাদেশ বিষয়গুলি একটু একটা জিনিস না বললেই নয় যে আমাদের একটু শিক্ষার্থীকে দু একটা একটা দুইটা আমরা অনেক শিক্ষার্থী এখানে আছে যারা সামনে রিটার্ন দেবে তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলি পিলিতে আমরা কোশ্চেন যেমন 33তম বিসিএস এর ঘটনা বলি পিলি পড়া থেকে প্রায় 100% 78% কোশ্চেন কমন হয়েছে পিলির শিক্ষার্থী খুব শর্ট কোশ্চেন এসেছে যেমন একটা কোশ্চেন আছে পলাশি যুদ্ধ কবে সংঘটিত হয় এরপরে কোশ্চেন এসেছে আওয়ামী লীগ মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় এইভাবে শর্ট কোশ্চেন অনেকগুলো এসেছে
কিন্তু অনিশ্চিত উত্তর দিচ্ছে পলাশি তেইশে জুন ১৭৫৭ সালে মানে পলাশি যুদ্ধ সংঘটিত হয়েছে। একটু লেখলে কি নাম্বার পাবে? অবশ্যই না। তাহলে নাম্বার বন্ড এখন থেকে রিপিলিতেই আমাদের লেখে লেখে প্র্যাকটিস করতে হবে, কেননা আমাদের পিলি নাম্বার কিন্তু মনে রাখতে হবে, পিলি নাম্বার কিন্তু রিটার্নের যোগ হয় না, রিটার্নের নাম্বারটা এবং ভাইবার নাম্বারটা যোগ হয়। তাহলে আমি যদি এখনই লেখে লেখে প্র্যাকটিস করি তাহলে মাথায় থাকবে, খাতায় রাখলে লাভ নাই। কারণ আমি সবসময় বলি যে টিচার ইজ সেম অ্যাজ অডিও অ্যান্ড ভিডিও, লেকচার শিট ইজ ফটোকপি, ইজ বুক ইজ অডিও। রেডিওতে একটা নাটক শোনা আর টিভিতে দেখা দুইটার মধ্যে পার্থক্য আছে। কারণ টিভিতে দেখলে দেখাও হয় শোনাও হয়, এটা পড়াটা মনে থাকে 78% মনে থাকে, কিন্তু একটা ছেলে বাসায় নিজে নিজে পড়লে এটা মনে থাকে মাত্র একদিন এক রাত, এরপর ভুলে যায়। এটা পিছনে কারণ হচ্ছে এই জন্য ক্লাসগুলো করতে হয়, অনলাইন করেন আর অফলাইন করেন যেখানেই করেন না কেন। অর্থাৎ এখন যেহেতু আপনার একটা সুবিধা আছে অনলাইনে একটা প্ল্যাটফর্ম, আমার অফিস হওয়ার পর যানজটে যাইতে হচ্ছে না, একটা অফলাইনে গেলে একটা সেন্টারে গেলে তাকে যাইতে হয় আসতে হয় অনেক টাইম ওয়েস্টেজ। মজা হচ্ছে এখন যে টাইমটাকে সেভ করতে পারবে অনলাইনে ক্লাসে বসে রিল্যাক্স করে ক্লাস নিতে, এবং আমাদের লাইভ ক্লাসগুলো থাকবে আবার ফের রেকর্ড ক্লাস থাকবে, রেকর্ড ক্লাস তো আমরা বুঝবো, এই ক্লাসগুলো আমার লাইভে থাকবে, তখন আমরা প্রশ্ন উত্তর পর্ব জানবে, তখন আমাদের আজকেও আমরা প্রশ্ন পর্ব জানবো একটু পরে। তো আমার একটা জিনিস খেয়াল করি, তাহলে আমরা কিভাবে উত্তর দেবো পাঁচ মার্কের জন্য? একটা জিনিস খেয়াল, আমাদের কিন্তু আমরা কিন্তু মানচিত্রটা আমরা শিখাবো, যেমন পলাশি যুদ্ধ আসে, এটা একটু জিনিস বলে দিই। এই যে মানচিত্র চার্ট করতে আমাদের কয়েক মিনিট লাগলো, হ্যাঁ একজন শিক্ষার্থী এইভাবে আর্ট করে দিল যে এটা হলো এটা নদীর নাম লিখবে, এটা এটা হলো যমুনা, এটা হচ্ছে গঙ্গা, দ্যাট মিনস এটা তো আমরা পদ্মা সবাই জানি, এটা ভাগীরথী নদী, এটা লিখে দিল, আর এটা হলো পলাশির প্রান্ত। তাহলে কোন জায়গায় যুদ্ধ হয়েছে? তাহলে 23 জুন 1757 সালে পশ্চিমবঙ্গে নদীয়া জেলা লাগোয়া পলাশির আমরা কারণে ভাগীরথী নদীর তীরে, এটা নদীর নাম হচ্ছে ভাগীরথী নদী, মুর্শিদাবাদ থেকে 18 কিলোমিটার দূরে সকাল 8:30 ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব বাহিনী যুদ্ধ হয়। এইভাবে যদি পাঁচটা ছটা লাইন লেখে এবং চিত্রটা দেয় তাহলে নাম্বার সে পাবে পাঁচের মধ্যে পাঁচ। নাম্বার পাওয়ার কৌশল জানতে হবে, তার মানে আমাকে মানচিত্র আর্ট করার টেকনিকটাও জানতে হবে। আমরা প্রতিটা জায়গায় চিত্র চার্ট পায়ের চার্ট আর্ট করা শিখবো, কিন্তু পিলিতেই যদি আমরা একটু ফাঁকি দিই রিটার্নের সংক্ষিপ্ত সময় আসবে না, তার মানে পিলিতেই আমরা চিত্রগুলো আর্ট করা শেখাবো, টেকনিকগুলো শেখাবো, এটা আমাদের জানতে হবে। তা আমার একটা জিনিস খেয়াল করতে হবে, লিখলেই নাম্বার পাওয়া যায় না, এবং এটা লিখে লিখে আমাদের পিলিতেই যদি আমরা লিখে লিখে প্র্যাকটিস করি, বাসায় লিখবো পড়বো, তাহলে আমাদের কনসেপ্টটা আরো কি হবে, ক্লিয়ার হবে। আমরা তো অ্যানালগ মানুষ, আমরা অফলাইনে সবসময় ক্লাস নিতে অভ্যস্ত, আমরা এখন ডিজিটালে যাচ্ছি অ্যানালগে, যাতে অনেক দুর্বল শিক্ষার্থীরা অনেকে দূর থেকে আছে আমাদের পায়। আমরা এখন চলে গেলাম, এটা এটা বাংলাদেশ বিষয়গুলি সম্বন্ধে এখন শেষ করলাম মোটামুটি, এখন যাব আন্তর্জাতিক বিষয়গুলি সম্বন্ধে। হ্যাঁ, আন্তর্জাতিক বিষয়গুলি যাওয়ার আগেই অনেক শিক্ষার্থী আছে যে ভাই, এখানে দুই একজন দেখলাম যে ভাইবার শিক্ষার্থীও আমাকে ফোন দিয়েছে, স্যার ভাইবা নিয়ে আলোচনা হবে কিনা। আসলে ভাইবা নিয়ে আলোচনা হওয়ার কোনো সুযোগ নেই, একটু জাস্ট খালি 200 নম্বরের বন্টনটা আমরা এখন একটু জানি, পিলিতেই যদি আমরা এটা জানি তাহলে বডি ল্যাঙ্গুয়েজটা এখন থেকে ঠিক হবে। অনেকেই জানে না যে এই 200 নম্বরের বন্টনটা কিরকম, 200 নম্বরের মধ্যে আগমন, প্রস্থান, এটা থেকে থাকে 10 নম্বর, এবং ক্যাডার চয়েস, ফার্স্ট চয়েস কি সেকেন্ড চয়েস কি, এটা 30 নম্বর, এটা 30 নম্বর থাকে। এরপরে হচ্ছে বাংলাদেশ বিষয় বলি অর্থাৎ সাধারণ জ্ঞান যেটাকে জিকে বলি, জিকে এটা থেকে 40 নম্বর। এরপর হচ্ছে চলতি বিষয়, চলতি বিষয় বলতে অর্থাৎ এখন যে ইউক্রেন সংকট হতে আরম্ভ করে ভারতের যে সংকটগুলো হচ্ছে, দাঙ্গা হচ্ছে, এগুলো সবকিছু মানে সাম্প্রতিক যেটা, চলতি বিষয়গুলি থাকবে। এরপরে নিজ সাবজেক্ট,
অনেকে বলবে স্যার নিজ বিষয়, নিজ বিষয় মানে যে যে সাবজেক্টে পড়াশোনা করেছে সেই সাবজেক্টে থাকবে 40 নম্বর, এবং এর মানে এটা নিজের সাবজেক্ট, তারপর থেকে ইংরেজির উপর ইংলিশের উপর দক্ষতা এটা 40 নম্বর, টোটাল হচ্ছে 200 নম্বর। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে আগমন হলো, কিভাবে বার হলো, কিভাবে বসলো, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যানার্সটা। তাহলে মানে আমাদেরকে কিন্তু এখন থেকে ম্যানার্সটা ঠিক রাখতে হবে, কেন মারা ভাত রান্না করলে সব ভাত দেখে না, এক দুইটা ভাত দেখবে। এই 5-6 মিনিট 10 মিনিটে আপনাকে 200 মার্ক দেওয়া হবে শুধু অনলি ফর ম্যানার্সটা দেখার জন্য। কেন একজন শিক্ষার্থী যখন পেলি রিটার্ন পাস করে আসে সে অনেক জানে, এটা বোর্ডও জানে, বাট ম্যানার্সটা হলো মেইন। এই ম্যানার্সটার উপর আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি আবারও বলতেছি ম্যানার্সটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাইবা বোর্ডে। তাহলে আমরা এখন থেকে মনে মনে ভাববো যে আমি পিলি ভাইবা প্রশাসনে যেতে যাচ্ছি, রিটার্নে যেতে যাচ্ছি, তাহলে আমাদেরকে ওইভাবে আমাদেরকে মনে মনে প্রশাসন পুলিশ ক্যাডার বা পররাষ্ট্র ক্যাডার এই যে যখনই যাব এটা মনে মনে ভাবতে হবে এবং সেইভাবে ম্যানার্সটা তৈরি করতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে পোস্ট আমার যদি পিলি রিটার্নটা কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে বোর্ড প্রশ্ন করবে, আপনি উত্তর দেবেন, আর উত্তরের মধ্যে প্রশ্ন ক্রিয়েট করে দেবেন, বোর্ডটা আপনি চালাবেন, বোর্ড কিন্তু আপনাকে চালাইতে পারবে না। আপনার কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য এটা আপনাকে এটা শিখতে হবে আস্তে আস্তে। তার মানে আমরা একটু জানলাম আগমন প্রস্থান 10। একটা উদাহরণ না দিলেই নয়, একজন ছেলে আর মেয়ে বিয়ে করতেছে, মেয়ে যদি লেমন ড্রেস হয় ছেলেটা অবশ্যই বিয়ে করবে না, আর ছেলেটা যদি লেমন ড্রেস হয় মেয়েটা অবশ্যই বিয়ে করবে না। ঠিক এইরকম পিচ্ছি এমন কোন লেমন ড্রেসকে নিয়োগ দিবে না 30 বছর সরকারে বোঝা হিসেবে থাকে। এই জন্য সবসময় ভাবতে হবে যে এই অর্থাৎ ম্যানার্সটা ঠিক রাখা, কেন ম্যানার্সের যদি একটু ত্রুটি হয় তাহলে তার সবগুলি আমরা যে এত কষ্ট করি পিলে রিটার্ন পড়ে গেছি সব ধূলিসাৎ হয়ে যাবে। আমাদেরকে ম্যানার্সটা ঠিক রাখতে হবে। তাহলে আমরা এখন চলে গেলাম, আমরা এখন একটু আন্তর্জাতিক বিষয় বলি।